الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفر ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في سورة النساء بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى وكاين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون وقال الله تعالى إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وقال الله تعالى قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره وقال الله تعالى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها
أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال الله تعالى: ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. وقال الله تعالى: وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا. الحمد لله. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে আজকে এক সপ্তাহ পর পূর্বের ন্যায় জুমার সালাত আদায় করার জন্য এবং জুমার খুতবা শ্রবণ করার জন্য জুমার মসজিদে সঠিক সময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আখির নবী সাইয়েদুল মুরসালিন রহমাতুল আলামিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা অবগত আছেন গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনসমূহ নিয়ে চিন্তাভাবনা করা, গবেষণা করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শন নিয়ে চিন্তা করা, কোরআন নিয়ে গবেষণা করা, চিন্তা করা, এটি একটি ইবাদত। এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম, আজকেও তারই ধারাবাহিকতায় আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা যারা করে না তারা হলো দুই শ্রেণীর লোক, একটা হলো গাফেল, আরেক শ্রেণী হলো মুশরিক। এই দুই শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিরাজি নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত নিয়ে ভাবে না, চিন্তা করে না, গবেষণা করে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়ে বলছেন, ওয়াকাইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আল্লাহ বলছেন, আসমান ও জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলে আল্লাহ রাব্বুল আলামিনের কতই না নিদর্শন আছে। আপনি যদি আল্লাহর সৃষ্টির দিকে তাকান, আপনি আল্লাহর সৃষ্টির এই এত এত নিদর্শন গণনা করে শেষ করতে পারবেন না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা, দূরে থাক, এটা গণনা করে শেষ করতে পারবে না। অন্যত্র আল্লাহ বলছেন, পৃথিবীতে যত গাছগাছালি আছে আর যত পানি আছে এর সাথে যদি আরও সাতটা সমুদ্র যোগ করা হয় আর সেগুলো যদি কালিতে রূপান্তরিত করা হয়, এগুলো লিখতে লিখতে সমস্ত পানি যেগুলো কালিতে রূপান্তরিত হয়েছিল এই কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটি আল্লাহ স্বয়ং কোরআনুল কারীমে বলছেন। তো আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াকাইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ভূমণ্ডল আর নবমণ্ডলে আল্লাহর কত নিদর্শন, এগুলো তোমরা ইয়ামুরুনা আলাইহা, এই নিদর্শনগুলো তোমরা অতিক্রম করে যাও। ওয়া হুম আনহা মুরিদুন, অথচ অতিক্রম করো ঠিকই, তোমরা এগুলো দেখতে পাও ঠিকই, কিন্তু এগুলো থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও। এরপর আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারহুম, তাদের অধিকাংশ লোক ইমান আনে,
ইল্লা ওয়াহুম মুশরিকুন, কিন্তু তারা মুশরিক। তাদের অধিকাংশ লোক ইমান আনে কিন্তু তারা মুশরিক। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মধ্যে এই কথা ঢুকালেন, যেখানে আল্লাহ এতগুলো নিদর্শনের কথা বলছেন এবং বলছেন তারা নিদর্শনগুলোকে প্রতিনিয়ত দেখতে পাচ্ছে কিন্তু দেখার পরেও তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। এরপরে এই লোকগুলোর পরিচয় দিচ্ছেন, এরা অধিকাংশ লোক আল্লাহর প্রতি ইমান এনেছে কিন্তু তারা মুশরিক। এখানে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুর রহমান আস-সাদি তিনি বলছেন যে এই লোকগুলো আল্লাহর নিদর্শন দেখতে পেয়েছে, তাদের নিজেদের দিকে দৃষ্টিপাত করতে পেরেছে, তা আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে তাকিয়ে দেখেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে চাঁদ দিয়েছেন, সূর্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তারকারাজি দিয়েছেন, নক্ষত্ররাজি দিয়েছেন, যেগুলো ঘূর্ণায়মান ঘুরে, এগুলো মানুষ দেখে। আবার মানুষ পৃথিবীর দিকে যখন তাকায়, মানুষ এই পৃথিবীতে আল্লাহর অসংখ্য সৃষ্টিরাজি দেখতে পায়। কি দেখে? দেখে এই পৃথিবীর মধ্যে অনেক গাছগাছালি আছে, এই জমিন থেকে উদ্গত হয়, একই মাটি থেকে অনেক গাছগাছালি উৎপন্ন হয়, কিন্তু এই অনেক গাছগাছালির ফল অনেক রকমের হয়, আবার এই ফলগুলোর ভিন্ন ভিন্ন স্বাদ রয়েছে। অথচ একই মাটি থেকে এই গাছগুলো উৎপন্ন হয়েছে, গাছগুলো থেকে ভিন্ন রকমের ফল হয়েছে এবং এই ফলগুলোর স্বাদ টেস্ট ভিন্ন রকমের, একরকম হয় না। এই মাটি থেকে অসংখ্য ফুলের গাছ তৈরি হয়, যেই গাছ থেকে নানা রঙের ফুল তৈরি হয়, বের হয়ে আসে, আবার এই নানা রঙের ফুল থেকে ভিন্ন ভিন্ন রকমের সুঘ্রাণ বেরিয়ে আসে, আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র দিয়েছেন, একেবারে এই সমুদ্রগুলো এতটাই পানি যে মাটির সমপরিমাণ পানি প্রায়, ঠিক কিনা? মাটির সমপরিমাণ পানি থাকে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির ভিতরে আরো অসংখ্য খনিজ সম্পদ দিয়েছেন, এগুলো দিয়ে মানুষ তাদের নিজেদের জাগতিক জীবনের কাজকর্মগুলো সম্পাদন করে, এগুলো একটা দিয়ে আরেকটা জিনিস দিয়ে তারা বিভিন্ন জিনিস তৈরি করে, এগুলো হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। কিন্তু এগুলো দেখেছে ঠিক আছে, এগুলো দেখে তারা বিশ্বাস করে যে আল্লাহ রব। মুশরিকদের পরিচয় তারা রুবুবিয়াতে বিশ্বাস করে, আল্লাহ রব, তিনি সৃষ্টি করেছেন, হ্যাঁ মেনেছি, তিনি আমাদের খাবার দিয়েছেন, মেনে নিয়েছি, তিনি আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, মেনে নিয়েছি, তিনি আমাদেরকে মৃত্যু দিবেন, এটাও মেনে নিয়েছি, তিনি আমাদেরকে পরিচালনা করেন, এটাও মেনে নিয়েছি। কিন্তু ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে আরো অন্য কোনকে সিজদা করে, আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে, অর্থাৎ রুবুবিয়াত ঠিক থাকলেও উলুহিয়াত তাদের ঠিক নাই। অর্থাৎ উলুহিয়াত মানে ইবাদত করা, ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নাই, মাবুদ মানে যার ইবাদত করা হয়। কিন্তু তারা আল্লাহরও ইবাদত করে, পাশাপাশি আর অসংখ্য দেব দেবী তৈরি করেছে, তাদেরও ইবাদত করে। এই জন্য ওই মক্কার মুশরিকদের পরিচয় হলো, এরা আল্লাহ রব্বুল আলমিনের রুবুবিয়ত মেনে নিয়েছিল, তিনি আমাদের সৃষ্টি করেছেন, পরিচালনা করেন, খাবার দেন, রিজিক দেন, সুস্থ রাখেন, অসুস্থ করেন, সব ঠিক আছে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে সংযোজন করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, সমকক্ষ বানায় দেয়, এটা হলো জুলুম। এই জন্য আল্লাহ বলছেন যে এই ধরনের মুশরিক, এই মুশরিকগুলো তারা আল্লাহ নিদর্শন দেখেছে ঠিক আছে, কিন্তু নিদর্শন দেখার পর আল্লাহর সাথে শরীক করে। এই জন্য আল্লাহ বলছে তাদের অধিকাংশ লোক ইমান এনেছে আল্লাহর প্রতি। মক্কার মুশরিকরা ইমান আনে নাই, ইমান এনেছিল, তারা বাইতুল্লাহ তাওয়াফ করতো না, আল্লাহকে ডাকতো না, কিন্তু শিরিক করতো। এই কথা আল্লাহ বলছেন, তাদের অধিকাংশ লোক ইমান আনতো, ইল্লা ওয়াহুম মুশরিকুন, কিন্তু তারা শিরিক করতো। সম্মানিত উপস্থিতি, আব্দুর রহমান আস-সাদি এই কথাগুলো বললেন। ইমাম বাগাবী এই আয়াতের ক্ষেত্রে বলছেন, লা ইয়াতাফাক্কারুনা ফিহা ওয়ালা ইয়াতাবিরুনা বিহা, তারা এই আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করত না, গভীরভাবে ভাবত না, গবেষণা করত না, এই জন্য তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে নাই। হাফেজ ইবনে কাসির তিনি বলছেন যে এটা তাদের উদাসীনতা, তাদের উদাসীনতা। কেন? তারা স্বাভাবিকভাবে দেখেছে এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, মেনে নিয়েছে, কিন্তু উদাসীন থাকার কারণে ভিতরে গিয়ে যে গভীরভাবে চিন্তা করা, এই চিন্তাটা তাদের আসত না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিচয় দিচ্ছেন জ্ঞানী ব্যক্তিদের, বুদ্ধিমান, বিচক্ষণ,
প্রজ্ঞাবান ব্যক্তিদের পরিচয় দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জ্ঞানী কারা? প্রজ্ঞাবান কারা? বিচক্ষণ কারা? বুদ্ধিমান কারা? আল্লাহ বলছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন আর রাত এবং দিনের আগমন নির্গমন দিয়েছেন, এটার ভিতরে বিচক্ষণ লোকদের জন্য নিদর্শন রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল উলিল আলবাব। লাবিব লাম বাবা, লাম বাবা, এটা দিয়ে জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান বুঝায়। আল্লাহ বলছে লাআয়াত, নিদর্শন রয়েছে কাদের? লি উলিল আলবাব, জ্ঞানী লোকদের, বুদ্ধিমান লোকদের, বিচক্ষণ লোকদের, বুদ্ধিজীবীদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। আল্লাহ বলছেন সম্মানিত উপস্থিতি, সুতরাং এই মুশরিকরা ইবনে হাজার আসকালানি বলছেন তারা চিন্তা করত, কিন্তু গভীরভাবে চিন্তা করা, গভীরভাবে গবেষণা করা এটা তারা করত না, তারা ছিল গাফেল এবং তারা মুশরিক। সুতরাং এই পৃথিবীতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন সমূহ নিয়ে গভীর চিন্তা ভাবনা থেকে বিরত আছে তারা হলো মুশরিক এবং তারা গাফেল। সম্মানিত উপস্থিতি, এই জন্য হাসান বসরি বলছেন চিন্তা ভাবনার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে তিনি বলছেন ইয়াবনা আদম, হে আদম সন্তান, কুলফি সুলুতিন বাতনিকা, তুমি বাতনুন মানে হলো পেট, তুমি যেই খাবারটা খাও এই খাবারটাকে তিন ভাগ, পেটের জায়গাটাকে তিন ভাগ করবা। এটা কিন্তু আমাদের রসুলেরও কথা, কিন্তু হাসান বসরি তিনি বলছেন কুল ইয়াবনা আদম, হে আদম সন্তান, কুলফি সুলুসিন বাতনিকা, তুমি তোমার পেটের ভিতরে যে জায়গাটা আছে তিন ভাগের এক ভাগ খাবার দিয়ে পূর্ণ করো। ওয়াশরফি সুলুসিহি, আর আরেক ভাগ তুমি পূর্ণ করবা পানি দিয়ে। ওয়াদা সুলুসাহুল আখর, আর তুমি ওই তিন ভাগের দুই ভাগ পূর্ণ হয়ে গেল, বাকি আছে মাত্র এক ভাগ, ওই এক ভাগ তুমি কি করবা? ওই এক ভাগ তুমি এই জন্য রেখে দিবা কি তানাফাসালিল ফিকরতি, তুমি যেন চিন্তা ভাবনার সাথে শ্বাস প্রশ্বাস ফেলতে পারো। কি বলছে? চিন্তা ভাবনার সাথে শ্বাস প্রশ্বাস ফেলতে পারো, এই জন্য নাক পর্যন্ত খেয়ে আর চিন্তা মাথার মধ্যে আসে না। এই জন্য রসুলের কথা, তোমরা এক ভাগ খালি রাখো আর দুই ভাগ, এক ভাগ খাবার দিয়ে এক ভাগ পানি দিয়ে পূর্ণ করো। আর হাসান বসরি বলছেন ওই এক ভাগ এই জন্য রেখে দিবা, এইটা এক ভাগ ফাঁকা রাখলে তুমি চিন্তা ভাবনা করতে পারবা। এই জন্য যারা বেশি বেশি খায় তাদের বেশি বেশি ঘুম আসে, আর ঘুম যদি আসে চিন্তা ভাবনা করার কি কোনো সুযোগ আছে? ঘুম থাকলে কোনোদিন চিন্তা কাজ করবে না আপনার। মস্তিষ্ক যদি অলস থাকে তখন ঘুম আসে, আর মস্তিষ্কের এই অলসের পরিস্থিতি সৃষ্টি করে দেয় পেট যদি ভরে যায়, নড়তে পারবেন না, হাঁটতে পারবেন না, হাঁটলেও কষ্ট হবে, সোজা হয়ে যে এরকম করবেন দাঁড়াবেন এটাও আপনি পারবেন না। এই জন্য রসুলুল্লাহ সাল্লামের কথা আর ইবনে আর হাসান বসরির কথা প্রায় একই। আর মেডিকেল সায়েন্স যেটা আপনারা শুনেছেন, দেখেছেন, পড়তেছেন, আপনারা আমার চাইতে আরও অনেক বেশি ভালো জানেন যে মেডিকেল সায়েন্স খাবারের ক্ষেত্রে কী বলছে, কিন্তু আমরা আজকে এই জায়গা থেকে অনেক দূরে সরে গেছি। সম্মানিত উপস্থিতি, চিন্তা ভাবনার ক্ষেত্রে গাফেল অন্তর আল্লাহর আজাবের সম্মুখীন হবে। যারা চিন্তা ভাবনা করতে পারে না, যাদের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন নিয়ে চিন্তা আসে না, এরা যদি কেউ মনে করে চিন্তা করলাম না কী হলো, আমি তো ঈমান এনেছি আমার কোনো সমস্যা নাই, না, এরকম যারা ভাবনা ভেবে রেখেছেন তাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কী বলছেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে অবশ্যই আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলছেন, কোনো মিস হবে না কথার, 100% সত্য কথা, ওয়ালাকদ অবশ্যই তাকিদ দিছেন আল্লাহ, আল্লাহর একটি কথাও কি মিথ্যা? আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক কথা, অধিক সত্যবাদী আর কি আছে? আল্লাহর কথার চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা,
ওয়ামান আসলাক মিন আল্লাহ কিলা, আল্লাহ দুই জায়গায় বলছেন আল্লাহর কথা যে সত্য কথা আর কারো নাই। এরপরেও আল্লাহ এখানে তাগিদ দিয়ে বলছেন ওয়ালাকত, নিঃসন্দেহে কোনো মিস হবে না। যারা লি জাহান্নাম কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, দুইটা জাতি, কয়টা জাতি, হিসাব নিকাশ কয় জাতির হবে বলেন তো? ফেরেশতাদের হিসাব নিকাশ আছে? গরু ছাগল মহিষ এদের হিসাব নিকাশ নাই। হ্যাঁ, ওদের একটা হিসাব হবে, আপনারা হাদিসটা জানেন, যদি পৃথিবীতে কোনো গরু আরেকটা গরুকে ঠুস মেরে থাকে অন্যায়ভাবে, কিন্তু সে ছিল দুর্বল, কিয়ামতের দিন ওটার বিচার হবে, এতটুকুই শেষ, এরপরে এরা মাটির সাথে মিশে যাবে। এই জন্যই কিয়ামতের দিন মানুষগুলো আফসোস করে বলবে, আমি যদি পশু পাখি হইতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমার কোনো বিচার থাকতো না, আমার কোনো বিচার থাকতো না, আমার কোনো আজকে এই কিয়ামতের দিন আমাকে দাঁড়াতে হতো না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ তারপরে বড় বড় সাহাবীরা তারা আফসোস করে বলছেন, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা বলছেন, হায় যদি মাটি হয়ে যেতাম, যদি মাটি হয়ে যেতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উক্তি আপনারা শুনেছেন, আমি বলেছি, তিনি জান্নাতের সুসংবাদ পাওয়ার পর রসুলের মৃত্যুর পরে হুজাইফাকে জিজ্ঞেস করলেন, হুজাইফা রসুল তো তোমাকে মুনাফিকদের লিস্টগুলো দিয়েছিলেন, কে কে এই মদিনাতে মুনাফিক আছে তোমাকে বলেছিল, তুমি তো বলো তো আমাকে, আমি কি মুনাফিকদের অন্তর্ভুক্ত, রসুল কি আমার নাম বলেছেন? হুজাইফা বলছেন, না রসুল আপনার নাম মুনাফিকদের অন্তর্ভুক্ত করেন নাই। সম্মানিত উপস্থিতি, বড় বড় সাহাবীরা তারা সেই কিয়ামতের দিনের ভয়াবহতাকে এত বড় করে দেখেছেন, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তারা ভয়ে তটস্থ ছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, আমি দুইটা জাতির হিসাব রাখবো, জাহান্নাম নির্ধারণ করে গেছে দুইটা জাতি, হিসাব হবে দুইটা জাতির, একটা হলো মানুষ আর একটা হলো জিন। পশু পাখির কোনো হিসাব নাই, পশু পাখির কোনো হিসাব নাই, ফেরেশতাদের কোনো হিসাব নাই, গাছগাছালির কোনো হিসাব নাই, হিসাব হবে মাত্র দুইটা জাতির, এক জিন আরেক হলো মানুষ। মানুষের আগে জিন পৃথিবীতে আসছে, ঠিক না? এই জন্য আল্লাহ কোরআনে সব জায়গায় জিনের কথা আগে নিয়ে আসছেন, মানুষের কথা পরে নিয়ে আসছেন, কারণ আল্লাহ বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখানে জিনকে আগে নিয়ে আসছেন, আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতুম, হে জিন সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যে সীমা আছে, এই সীমারেখা যেটা আছে, তোমরা যদি ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে এই সীমারা থেকে, সীমারেখা থেকে বের হয়ে চলে যাও যেখানে ইচ্ছে সেখানে, যদি তোমরা পারো, ইনিস্তাতাতুম যদি তোমাদের সক্ষমতা থাকে, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যে বর্ডার আছে এই বর্ডার অতিক্রম করে চলে যাও যদি তোমাদের সামর্থ্য থাকে। জিনরা তো অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারে, পারে না? জিন সেকেন্ডে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আপনারা সুরতুন নামলে ওই সুলাইমান আলাইহিস সালামের যেই আপনার কি ছিল, এই যে বড় চেয়ার ছিল, সিংহাসন যেটা ছিল, এই সিংহাসন বিলকিসের যে সিংহাসন নিয়ে আসার জন্য জিনদেরকে বললেন, সর্ব একজন বলছে চোখের পলকের আগে আমি সেটা নিয়ে আসব, চোখের পলকের আগে, কত দ্রুত গতি, এর আগে আমি আপনার কাছে উপস্থিত করব। সুতরাং এই জিন জাতি অত্যন্ত দ্রুত গতিতে দৌড়ায়, আল্লাহ ওদেরকেও বলছে হে জিন জাতি, যদি তোমার সামর্থ্য থাকে, তুমি তো এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত যেতে পারো, মানব সম্প্রদায় তোমাদেরও অনেক ক্ষমতা আছে, সুতরাং তোমরা যদি এই ক্ষমতা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাজত্ব আছে, এই রাজত্বের বর্ডারকে অতিক্রম করে যেখানে ইচ্ছে সেখানে চলে যাও। এবার আল্লাহ বলছে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেতে পারবা না, কোথায় যাবা তুমি পালিয়ে, আল্লাহর সৃষ্টির যে বর্ডার, এই বর্ডার পেরিয়ে তুমি কোথায় যাবা, তুমি যেখানেই যাবা সেখানে রাজত্ব আল্লাহ। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, সুলতান মানে কি, রাজত্ব, সিন লাম ত আলিফ নুন, রাজত্ব, ইল্লা বিসুলতান, যেখানে যাবা সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা রাজত্ব। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ জিনকে আগে বলেছেন, এই জন্য আল্লাহ বলছেন অত্র আয়াতে ওয়ালাকদ যারানা লি জাহান্নাম, সূরা আরাফ 179 নম্বর আয়াত, অবশ্যই নিঃসন্দেহে আমি জাহান্নামকে প্রস্তুত রেখেছি মানুষ আর জিনদের মধ্যে অধিকাংশ লোকের জন্য।
ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানব আর দানব সম্প্রদায় জিন আর মানুষের জন্য। কেন, কারণটা কি? এই আজকের আলোচনার সাথে রিলেটেড একটা শব্দ পাবেন এখানে। আল্লাহ বলছে তাদেরকে আমি হৃদয় দিয়েছিলাম, তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, কিন্তু সেই অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে তারা সেটা উপলব্ধি করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন দিয়ে তারা সেটা ভাবতে পারে নাই। লাহুম কুলুবুল্লাহ, লাহুম কুলুবুন, তাদের কল্প ছিল, অন্তর ছিল, হৃদয় ছিল, হাত ছিল, দিল ছিল, লা ইয়াফকাহুনা বিহা, সেই হৃদয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনগুলোকে, আল্লাহর শাস্তিকে, আল্লাহর মহিমাকে তারা বুঝতে পারে নাই, তারা চিন্তা করে নাই, গবেষণা করে নাই। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদের তো চোখ ছিল কিন্তু চোখ দিয়ে দেখে নাই, দেখে নাই চোখ দিয়ে। আমি আপনারা দেখি না, সবই তো দেখি। গত সপ্তাহে আলোচনা বলেছিলাম না, মুজাহিদ বলছেন প্রতিটা মানুষের কয়টা চোখ, যারা গত সপ্তাহে ছিলেন, কয়টা চোখ মানুষের? চারটা চোখ। দুইটা হলো মানুষের মাথায় স্থাপিত, যেটা দুনিয়া দেখার জন্য, আর দুইটা হলো মানুষের হৃদয়ে স্থাপিত, যেটা অনুধাবন করার জন্য। তাহলে কয়টা চোখ হলো? মুজাহিদ কি বলেছিলেন? তিনি বলেছিলেন, মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যাদের মাথায় স্থাপিত চোখ, এই চোখ যদি নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাদের হৃদয়ের চক্ষু যদি ঠিক থাকে তাহলে তাদের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ হৃদয়ের চক্ষু ঠিক থাকলে মাথায় স্থাপিত চোখ ক্ষতিগ্রস্ত হলেও তাদের কোনো ক্ষতি হবে না। আর যাদের মাথায় স্থাপিত চোখ সুস্থ থাকবে কিন্তু হৃদয়ের চক্ষু অন্ধ হয়ে গেছে, তারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত, এরাই হলো ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এখানে বলছেন তাদের চোখ ছিল কিন্তু চোখ দিয়ে দেখার মতো করে দেখে নাই। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কর্ণ ছিল কিন্তু কর্ণ দিয়ে তারা যে জিনিস শোনার ছিল সেটা শোনে নাই। আমরা কি শুনি? নানান অশ্লীলতা, অপ্রয়োজনীয় কথাবার্তা শুনি। চোখ দিয়ে কি দেখি? যে জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন সেই জিনিস আমরা দেখি, যে জিনিস দিয়ে আমরা অন্তর দিয়ে যেটা উপলব্ধি করা ছিল সেটা উপলব্ধি না করে হৃদয় দিয়ে, হৃদয়ঙ্গম করে হারাম জিনিস। আল্লাহ বলছে এরা হলো কুকুর, শুকর, চতুষ্পদ জন্তু। এরপরে আল্লাহ কি বলছেন? এরা হলো এর চাইতে খারাপ। এরা কেমন? এরা গাফেল, এরা হলো গাফেল। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল সম্প্রদায়। সুতরাং আমাদের মধ্যে এরকম যারা আছি আমরাও কুকুর শুকুরের চাইতেও খারাপ। খারাপ কি না? একটা কুকুরের যদি আপনি যদি ইমানদার না হন, মৃত্যুর সময় আপনি যদি ইমানদার না থাকেন, তাহলে মনে রাখবেন একটা কুকুরের আপনার সাথে বেশি দাম আছে। মৃত্যুর সময় যদি আপনি ইমানদার না হন, তাহলে একটা শুকুর যেটা হারাম, চতুষ্পদ্যন্ত হারাম, নিকৃষ্ট, সেও আপনার সাথে উত্তম যদি আপনি বেঈমান হয়ে থাকেন। আর যদি ইমানদার থাকেন তাহলে আপনি অধিক সম্মানিত, আমাদের বলার কোনো অপেক্ষা রাখে না। আল্লাহ বলছে এরা হলো গাফেল সম্প্রদায়। সুতরাং এরকম গাফেল সম্প্রদায়ের লোক পৃথিবীতে কম না বেশি? অনেক অনেক বেশি। তাহলে এরা কুকুর শুকুরের চাইতেও খারাপ, নিকৃষ্ট। এটা আল্লাহর ভাষায় আল্লাহ বলছে এদের জন্য কি আছে? এদের জন্য জাহান্নাম। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম, কাসীর মানে কি? অনেক। আমি অধিকাংশ জিন আর মানুষের জন্য জাহান্নামকে রেডি করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, সুতরাং এটা নিয়ে যারা, এই হৃদয় দিয়ে যারা চিন্তা করে না, তাদের এই পরিণত হবে, তারা হলো গাফেল। আল্লাহ বলছে নিজেদেরকে নিয়ে চিন্তা করো, নিজেকে নিয়ে ভাবো। সুরতু যারিয়াত আল্লাহ বলছেন ওয়ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, মানুষ তোমার নিজের ভিতরেই নিদর্শন আছে, তোমরা কি দেখো না? ওয়ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, মানুষ তোমার ভিতরে নিদর্শন আছে, তুমি কি লক্ষ্য করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি সুন্দর একটা হাত দিয়েছেন। একটু চিন্তা করেন, এখানে বসে চিন্তা করেন, ঘুমাবেন না, চিন্তা করেন। পাঁচটা আঙ্গুল দিয়েছেন, এই পাঁচটা আঙ্গুলের মধ্যে চারটা আছে, একটা নাই, বৃদ্ধ আঙ্গুলটা নাই। আপনি কত সুন্দর কাজ করতে পারবেন? আপনি যে আজকে মোবাইল চালান, এই মোবাইল এইভাবে ধরে এরকম বৃদ্ধ আঙ্গুল দিয়ে এটাকে নাড়াচ্ছেন, তারপরে বাটন না থাকে এখানে চাপ প্রয়োগ করতেছেন, বাটন ওরা মোবাইলেও তো এটা দিয়ে চাপেন, ঠিক না? আল্লাহ যদি আপনাকে এই বৃদ্ধ আঙ্গুলটা না দিত তাহলে কেমন হতো? একটা জিনিস শক্ত করে উঠাবেন, আপনি দেখবেন এইভাবে গড়ে উঠাইলে কত কতটুকু কষ্ট হয়, আর এইভাবে যদি উঠান কতটুকু সুন্দর হয়, আপনি নিজে খেয়াল করবেন। আল্লাহ যে কত সুনিপুণ কারিগর,
এত সুন্দর আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো খুঁত নাই, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো খুঁত নাই। আপনাদেরকে বলেছিলাম আল্লাহর সৃষ্টির ভিতরে যে কোনো খুঁত নাই, একজন টিয়া পাখির কথা আপনাদেরকে বলেছিলাম মনে আছে? ভুলে গেছেন? এক ব্যক্তি একটা টিয়া পাখি ছিল, তো এই টিয়া পাখিটার স্বাভাবিকভাবে টিয়া পাখির উপরের ঠোঁটটা থাকে বড়, নিচেরটা থাকে ছোট। তো একদিন এক ব্যক্তির ওই টিয়া পাখির মালিক চিন্তা করলো, আল্লাহ টিয়া পাখিটা কেমন করে সৃষ্টি করলো, সকল মাখলুকাত তো সুন্দর, সব কিছু সমান থাকে, টিয়া পাখির উপরের ঠোঁট বড় নিচেরটা ছোট, এইটার কারণে মনে হয় টিয়া পাখি ভালো করে খাবার খাইতে পারতেছে না। আল্লাহর প্রতি রাগ করলো, গুসা করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার টিয়া পাখির প্রতি অসামঞ্জস্যতা করলেন, সমতা করেন নাই, এই জন্য তিনি টিয়া পাখি মহাব্বত করে ভালোবেসে নেক নিয়তে তার টিয়া পাখি বেশি বেশি খাবে এই চিন্তা করে উপরের ঠোঁট কেটে কেটে নিচের ঠোঁটের মতো সমান করে দিল। এরপরে কি হলো, একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, তার টিয়া পাখি আর খায় না, না খেতে খেতে না খেতে খেতে এক পর্যায়ে তার টিয়া পাখি কি করলো, মারা গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসকে কিভাবে সৃষ্টি করবেন এটা আল্লাহ জানেন। আমরা দেখেন একটা যখন পিকচার অঙ্কন করে কোনো মানুষের অবিকল হুবহু অঙ্কন করে, তখন বলে কত সুন্দর করে একটা মানুষের আকৃতি তৈরি করেছে, আর্ট করেছে, আপনি অনেকক্ষণ তাকিয়ে থাকেন, এই জন্য চিত্রকর্ম প্রদর্শনী হয়ে আজকে, হয় কি হয় না, চিত্রকর্ম প্রদর্শনী, সেখানে টিকিট দিয়ে ঢুকতে হয়, মানুষের নিজের হাতে অঙ্কন করা, এটা দেখতে মানুষ যায় টাকা খরচ করে। এবং আবার ওই যে মোনালিসা সহ কি ধরনের আছে এদের চিত্রগুলো, বাড়িতে নিয়ে এসে টানায় ঠেয়ে দেয়, মানুষের হাতে অঙ্কন করা জিনিস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার, মানুষের হাতে অঙ্কন করা নিষ্প্রাণ জিনিসকে অপলক চোখে তাকিয়ে দেখে কত সুন্দর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছে, এই কথা আল্লাহ বলছেন, ওয়াফি আনফুসিকুম, মানুষ তোমার ভিতরে নিদর্শন আছে, তাকায়া দেখো, আফালা তুবসিরুন, তুমি কি লক্ষ্য করো না। আমি বিভিন্ন আলোচনায় অনুষ্ঠানে কথাটা বলি, ভালো করে বুঝবেন আল্লাহ কোরআনে কি বলছেন, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি অসংখ্য সৃষ্টির উপরে, তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, এই জিনিসটা বুঝবেন ভালো করে, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিছে কি, একটা মানুষ একটা কুকুরের মতো কিন্তু খায় না, একটা শুকুরের মতো খায় না, এটা চতুষ্প জন্তুর মতো খায় না, খায় কি, খায় না, একটা কুকুর তো মাটি থেকে খায়, একটা শুকুর তো মাটি থেকে খায়, হাত দিয়ে খায় কি, এটা কি ধুয়ে খায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে খায়, খায় না, ওই খাবারের ভিতরে ময়লা থাকে কি থাকে না, ময়লা থাকে না, দুর্গন্ধযুক্ত জিনিস থাকে না, সেই পচা নোংরা জিনিস সে তার পেটের ভিতরে ঢুকায় মুখ মাটির সাথে লাগিয়ে। আল্লাহ মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষের মুখটাকে আল্লাহ পবিত্র করে সৃষ্টি করেছেন, এই জন্য মানুষ নোংরা জিনিস খায় না, খায় কি, মাটির সাথে ঠোঁট লাগিয়ে কি কুকুরের মতো খায়, খায় না। আল্লাহ মানুষকে হাত দিয়েছেন, এই হাত দিয়ে জিনিসটা কাটে, এটাকে ছিলে, এটাকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে, তারপরে সুন্দর করে কাটে, এরপরে আগুন দিয়ে এটাকে জ্বালায়, এটার ভিতরে যত জার্ম আছে সবগুলোকে পুড়িয়ে সার শেষ করে দেয়, একদম বিশুদ্ধ পিওর হয়ে যায়, যেটা মানব স্বাস্থ্যের জন্য উপকারী, ক্ষতিকর নয়, এই জিনিসটা খায়। তারপর আবার বুঝেন, এরপরে এই জিনিসের মধ্যে কোনো কারণে যদি বেশি সময় স্থায়িত্ব লাভ করে, এক দুই ঘন্টা, তিন ঘন্টা, পাঁচ ঘন্টা হয়ে যায়, কোনো কোনো সময় দেখবেন খাবারটা নষ্ট হয়ে যায়, এই পচা খাবার মানুষ খায় কি, খায় না। দেখেন আল্লাহ মানুষকে হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, মানুষ আগে চোখ দিয়ে দেখে খাবারটা নষ্ট কিনা ভালো, এটা আগে দেখে, অনেক সময় দেখলেই বোঝা যায় এটা নষ্ট হয়ে গেছে, বোঝা যায় না, অনেক সময় চোখও বুঝতে পারে নাই, আল্লাহ মানুষকে কি দিয়েছেন, হাত দিয়েছেন, হাত দেখবেন ভাত পচে গলে যায়, অনেক সময় ধরলেই বোঝা যায় ভাতটা নষ্ট হয়ে গেছে, কি বোঝা যায় না, এরকম ধরলে বুঝতে পারবে নরম হয়ে গেছে, এটা চলবে না, নাকের কাছে নেওয়ার প্রয়োজন নাই, শেষ, এটা বিল শেষ। তারপরে এটাও বুঝতে পারেন নাই, এবার কি করছেন, খাবারটা মুখের কাছে নিয়ে আসছেন, খাবারটা গলার ভিতরে দিতে হলে মুখ দিয়ে ঢুকাতে হবে, কিন্তু মুখের উপরে আল্লাহ কি দিছেন, নাকের কাজ কি, এটার গন্ধ টেস্ট করা। এইবার খাবার মুখের ভিতরে ঢুকানোর আগেই যখন দারোয়ান নাকের কাছে নিয়ে আসলেন, নাক বলতেছে সাবধান, এই খাবার কিন্তু দুর্গন্ধযুক্ত খাওয়া যাবে না,
খাওয়া যাবে না আপনি এই খাবার মুখে ঢুকান নাই আগেই বুঝতে পারছেন আবে এই খাবারটা নাক দিয়ে যে সুগ্রাণ বা দুর্গন্ধযুক্ত যে সেন্ট আছে এটা নাক দিয়ে প্রবেশ করে মস্তিষ্ককে সিগন্যাল দিচ্ছে এই সাবধান এই খাবার কিন্তু খাওয়া যাবে না আপনি খাবারটা ফেলে দিলেন কিন্তু না এই নাকও সামনে দিয়ে বুঝতে পারে না এবার খাবার মুখের ভিতরে দিবেন সর্বশেষ লাস্ট সিকিউরিটি কি খাবারটা মুখের ভিতরে যখন দিলেন এইবার মুখের ভিতর থেকে নাকের ভিতরে একটা লিংক আছে না নাই এইবার ওই ভিতর থেকে ওই লিংক দিয়ে যখন নিঃশ্বাস নিলেন এইবার দুর্গন্ধ নাকের ছিদ্র দিয়ে ভিতরে মস্তিষ্ককে সিগন্যাল দিচ্ছে সাবধান তোমার চোখ ফেল করেছে তোমার হাত ফেল করেছে তোমার নাক ফেল করেছে কিন্তু তোমার মুখের ভিতরে দেওয়ার পরে ভিতরে যে লিংক আছে এটা বুঝতে পারছে সাবধান এই খাবার কিন্তু খাওয়া যাবে না এটা কিন্তু দুর্গন্ধযুক্ত বিষাক্ত খাবার মুখ থেকে ফেলে দেন না কি এরকম বুঝেন নাই কোনোদিন বুঝতে পেরেছেন কোনোদিন আল্লাহ বলছে ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আমি মানুষকে উত্তম রিজিক দিছি এখান থেকে চিন্তা করেন মানুষের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই আয়াতে শুরুতে কি বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করলাম এইভাবে আল্লাহ মানুষকে সম্মানিত করছেন বানর কেনা কুকুর কেনা শূকর কেনা মানব সন্তানকে বান্দরের সন্তানদের কেনা মানব সন্তানকে আদমের সন্তান কি আল্লাহ বলছে সম্মানিত উপস্থিতি আপনি চোখ নিয়ে চিন্তা করেন আপনার শরীরের ভিতরে বিশাল একটা ফ্যাক্টরি কাজ করতেছে বিশাল একটা ফ্যাক্টরি যারা মেডিকেল সায়েন্স নিয়ে মানুষের শরীর নিয়ে গবেষণা করে ওদের কাছে গিয়ে দেখেন এই জন্য অনেকে আফসোস করে যে আজকে যারা ডাক্তারি পড়াশোনা করে এদের অধিকাংশই পরহেজগার হয়ে যাচ্ছে এদের অধিকাংশই পরহেজগার হয়ে যাচ্ছে দিনদার হয়ে যাচ্ছে মানব দেহ নিয়ে যখন তারা গবেষণা করে দেখে আল্লাহু আকবার ভিতরে কি চলছে কি কর্মযোগ্য চলছে আল্লাহ আপনাকে একটা হার্ট দিয়েছেন আমি তো মেডিকেল সায়েন্স নিয়ে পড়ি না এত বুঝাতে পারবো না আপনাদেরকে একটা মানুষ 60 70 80 বছর ধরে বেঁচে থাকে 100 বছর বেঁচে থাকে এই মেশিনটা 100 বছর চলতে থাকে সুবহানাল্লাহ 100 বছর এই হার্টটা চলতে থাকে সব সময় কাজ করে যাচ্ছে এটা আল্লাহ দিয়েছেন মানুষের প্রত্যেকটা অর্গান মানুষের শরীরের মানবদের অংশ কি বিশাল বিশাল একটা কাজ করে যাচ্ছে এগুলো চিন্তা করলে আপনি আল্লাহকে চিনতে পারবেন এই কথা আল্লাহ বলছেন ওয়ফি আনফুসিকুম মানুষ তোমার ভিতরে নিদর্শন আছে ফি মানে মধ্যে ফি মানে কি মধ্যে আলা মানে উপরে তাহতা মানে নিচে ফাউক মানে উপরে কিন্তু ফি মানে ভিতরে অভ্যন্তরে আল্লাহ বলছে মানুষ তোমার ভিতরে নিদর্শন আছে আফালা তুবসিরুন তুমি কি দেখো না তুমি কি লক্ষ্য করো না আল্লাহ আমাদের এখান থেকে শিক্ষা নিতে বলছেন যারা শিক্ষা নেয় না এরা হলো নিমুখ হারাম আল্লাহ বলছে কুতিলাল ইনসানু মা আকফারা মানুষ ধ্বংস হোক আল্লাহ চাইলেই সবাইকে ধ্বংস করে দিতে পারে পারে না আল্লাহ ধিক্কার দিচ্ছেন মানুষকে এই চিন্তাধারার এই হৃদয়ের মানুষকে আল্লাহ ধিক্কার দিচ্ছেন কুতিলাল ইনসান মা আকফারা মানুষ কতই না নিমুখ হারাম অকৃতজ্ঞ ধ্বংস হোক মানুষ আল্লাহ বলছে কি বলছে মিন আইয়ি শাইইন খালাকা আরে মানুষ চিন্তা করে না এই মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে চিন্তা করে না মিন নুতফাতিন খালাকাহু এক ফুটা তুচ্ছ পানি থেকে এই পানিটা মাটিতে ফেলে দেন মানুষ সৃষ্টি হবে না কোনোদিন মানুষ সৃষ্টি হবে না কোনোদিন বাইরে ফেলে দেন কোন মানুষ সৃষ্টি হবে না আল্লাহ এমন একটা জায়গায় এটাকে সুরক্ষিতভাবে সুন্দরভাবে প্রপারলি ভাবে এটাকে সৃষ্টি করে এখান থেকে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন মিন আইয়ি শাইইন খালাকা মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে ভেবে দেখো মিন নুতফা একটা তুচ্ছ পানি তুচ্ছ পানি আমাদের দেশে এটার ব্যাখ্যায় অনেকে বলে থাকে অপবিত্র পানি মুহাদ্দিসিনে কেরাম বলছে এই অপবিত্র বলাটা হারাম আল্লাহ মানুষকে অপবিত্র পানি থেকে সৃষ্টি করে নাই কোথাও আপনি সঠিক শব্দের অর্থ নুতফা এই শব্দের শাব্দিক অর্থ অপবিত্র পাবেন না তুচ্ছ পানি বলা হয়েছে নগণ্য পানি সামান্য পানি এই জন্য গবেষণা বলছে এক ফুটা পানি থেকেও লক্ষ লক্ষ শুক্রাণু আছে কুটি কুটি আছে না দৌড়ায় সবার আগে যে ডিম্বাণুর মায়ের রেহামের ভিতরে যে ডিম্বাণু থাকে ওইখানে নিষিক্ত হতে পারে যে সবার আগে সেই আগে বের হয় তো এই যে আমাদের দেশে ব্যাখ্যায় বলা হয় অপবিত্র পানি এটা অপবিত্র পানি নয় অপবিত্র বলা যাবে না কোথাও এই নুতফা শব্দের ডিকশনারি আপনি খুঁজেন সার্চ করেন আল্লাহর কসম কোথাও আপনি নাপাক পানি পাবেন না
এটাকে তুচ্ছ পানি বলা হয়েছে। সুতরাং মুহাদ্দিসিনে কেরামদের বক্তব্য হলো যে না, মানুষ এইভাবে অপবিত্র জিনিস থেকে সৃষ্টি হয় নাই, তুচ্ছ পানি থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ কোথায় বললেন, মিন নুতফাতিন খলাকাহু, মানুষকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করা হয়েছে। তাকদ্দারহু, তারপরে আল্লাহ বলছেন তাকদীর নির্ধারণ করা হয়েছে। উম্মা সাবিলা ইয়াসারা, মানুষের নির্গমনের বের হওয়ার যে রাস্তা এটাকে সহজ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত বড় একটা মানুষ এই ছোট্ট একটা দরজা দিয়ে কিভাবে বের হয়, কিভাবে বের হয়, আল্লাহু আকবার, এটা অবশ্যই আল্লাহ সহজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসারা, আল্লাহ এই রাস্তাটাকে, নির্গমনের রাস্তাটাকে সহজ করে দিয়েছেন ওই সময়। সুম্মা আমাতাহু ফা আকবার, অতঃপর মানুষকে আমি মৃত্যু দেই, এরপরে তাকে কবরস্থ করি। সুম্মা ইদা শা আনশারা, অতঃপর আমি যখন ইচ্ছা তখন তাকে আবার পুনর্জীবন দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বলছেন, অনেকগুলো আয়াত। ওবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আল্লাহ বলছে ওবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপরে মানুষ, ওবানাইনা ফাওকাকুম, তোমাদের, কুম মানে তোমরা, আল্লাহ বলছে তোমাদের উপরে সাতটা ছাদ আছে, অন্যদের সাকফাম মাহফুজ, মাহফুজ সুরক্ষিত ছাদ ভেঙে পড়ে না। ওয়াজআলনা সামা সাকফাম মাহফুজ, আর এখানে বলছেন ওবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, স্তরে স্তরে এই সাতটা আকার আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আকাশের মধ্যে দেদীপ্যমান সূর্য দিয়েছেন, প্রদীপমালা। ওয়াজআলনা সিরাজা ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, পানিতে ভরপুর মেঘমালা থেকে তোমাদের জন্য আমি বৃষ্টি অবতীর্ণ করি। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, পানিতে ভরপুর এই মেঘমালা থেকে তোমাদেরকে বিভিন্ন জায়গায় আমি বৃষ্টি দেই, বৃষ্টি নামিয়ে দেই। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, আল্লাহ বলছে এই পানি দিয়ে আমি শস্য দানা আর উদ্ভিদরাজিকে মাটি থেকে বের করে নিয়ে আসি। সুবহানাল্লাহ, সৌদি আরবের মরুভূমি যেখানে পানি নাই সেখানে সবুজ শ্যামল কোনো ভূমিও দেখা যায় না, কিন্তু সম্প্রতি আপনারা যারা পত্রপত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে খবর রেখেছেন দেখেছেন, সৌদি আরবে ধারাবাহিক কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর সেই মরুভূমিগুলো এখন শুধু আপনার সেই সবুজের সমারোহ, যেদিকে চোখ যায় সুন্দর সুন্দর ফুল গাছগাছালি দেখা যায়, ঠিক না? আপনারা কি দেখেছেন? লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, এই পানি যেখানে নামবে সেখান থেকে আমি এই হাব্বান শস্য দানা, নাবাতা উদ্ভিদ সৃষ্টি করি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেখানে পানি ছিল না, কিছু উদ্গত হয় নাই, পানি আছে উদ্গত হচ্ছে। আরব আমিরাত বিশ্বের এখন বিশাল নাম করা একটা, বর্তমান পৃথিবীতে নাম করা আর হারাম কাজের আড্ডাখান একটা দেশের নাম হলো এই আরব আমিরাত দুবাই, ঠিক না? তো সেখানে এই লোকদেরকে আল্লাহ টাকা দিছে, এই জন্য তারা কি করে আকাশ থেকে মেঘ নামায়, জানেন না? পানি নাই, সমুদ্রের পানিগুলোকে তারা রিফাইন করে এই পানিগুলো ব্যবহার করার চেষ্টা করছে, প্রচুর টাকা খরচ হচ্ছে। এই পরিস্থিতি যদি আমাদের হতো আমাদের যে কি অবস্থা হতো আল্লাহ ভালো জানে। সম্মানিত উপস্থিতি, তারা বৃষ্টির পানির জন্য অপেক্ষা করে, সুপেয় পানি তারা চায় কিন্তু পায় না, এটা যেখানে পড়বে সেখান থেকে উদ্ভিদ উদ্গত হবে, এগুলো আল্লাহ নিদর্শন দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার সাথে আমার আরো অনেকগুলো পয়েন্ট এখানে আছে, আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। নিদর্শন কোন জিনিস থেকে নিদর্শন নেবেন চিন্তা করবেন, কোন জিনিস থেকে চিন্তা করবেন নিদর্শন নেবেন, আমাদের আরো গভীরভাবে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা দরকার। আপনারা জানেন, আপনারা জানেন গত কয়েকদিনে তুরস্ক আর সিরিয়াতে কি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এ থেকে কি আমাদের শিক্ষা নেওয়া কিছু আছে? কিছুই নাই, আমাদের কিছুই নাই, কারণ যে জিনিস থেকে এই পর্যন্ত আমরা কোনো কিছু শিক্ষা নেই নাই তা আমাদের কি থাকবে? আমাদের অন্তরটা তালামারা, অন্তর যে তালামারা আছে এটা কি আপনারা জানেন? এটা কোনো বানানো কথা নয়, এটা আল্লাহ স্বয়ং কোরআনুল কারীমে বলছেন। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, আজকে 5 মিনিট সময় বেশি নিব, আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে তাদাব্বুর চিন্তা গবেষণা করবে না, করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরের ভিতরে তালামারা আছে? তাহলে আল্লাহর কোরআনের আয়াত থেকে প্রমাণ হলো মানুষের হৃদয় তালামারা থাকে, যদি একটা গেট তালামারা থাকে এটা না ভেঙে ভিতরে ঢুকতে সম্ভব
নয়, ভিতরে যেতে হলে তালা খুলতে হবে। তো মানুষের হৃদয়টা তালা মারা থাকে, এটা আল্লাহর কথা, বানানো কথা নয়। সম্মানিত উপস্থিতি, এই সিরিয়া আর তুরস্কে, শুধু তুরস্কের কথাই চিন্তা করেন, গবেষণা যেটা বেরিয়ে আসছে আমেরিকার এক গবেষণা থেকে বলছে লক্ষাধিক লোকের মৃত্যু ঘটছে, এটা স্বাভাবিক কথা। 2,500-এর অধিক বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে, 2,500-এর অধিক, প্রায় 3,000-এর কাছাকাছি বিল্ডিং ভেঙে গেছে। সেই জায়গায় কয় পার্সেন্ট উদ্ধার কাজ চলছে এখন বলেন তো, কয় পার্সেন্ট? ইতিমধ্যে প্রায় 20,000-এর অধিক লোক সেখানে মারা গেছে, 47,000-এর লোক আহত অবস্থায় হসপিটালে উদ্ধার করা হয়েছে, 47,000-এর উপরে, এটা গতকালকে বা পরশু দিনের রিপোর্ট, 47,000-এর উপরে উদ্ধার করা হয়েছে। এই পর্যন্ত মাত্র 10%ও উদ্ধার কাজ হয় নাই, 10% হয় নাই। এখন বাকি 90% উদ্ধার করা হলে প্রমাণ হবে কি পরিমাণ মানুষ মারা গেছে। লক্ষাধিক বললে বললো, মিনিমাম 2,00,000 লোক মারা যেতে পারে। কি ভয়াবহ অবস্থা! আপনাদের হৃদয় কাঁপে নাই? আপনাদের হৃদয় প্রকম্পিত হয় নাই? আপনাদের হৃদয় ভূমিকম্প হয় নাই যখন সাভারের রানা প্লাজায় সেখানে 1,000-এর বেশি লোক মারা গেছে? তখন আপনাদের হৃদয় কি ভূমিকম্প হয় নাই? হয়েছিল, আপনাদের অন্তরাত্মা কেঁপে উঠেছিল। আজকে আমাদের এই তুরস্ক আর সিরিয়ার এই মুসলমানদের কি দুরবস্থা! এটা যদি বাংলাদেশে হয়, গত কয়েকদিন ধরে বাংলাদেশ নিয়ে একটু রিসার্চ হচ্ছে, বলছে বাংলাদেশ এমন একটা জায়গায় এমন একটা প্লেটের মধ্যে আছে, বলা হয়ে থাকে 4টা প্লেট না কয়টা প্লেট যেন বলা হয়, টেকটুটিক, এটার নাম সম্ভবত টেকটুটিক ইংরেজিতে বলা হয়, এই শক্ত প্লেটগুলো, বলছে বাংলাদেশ এমন একটা জায়গায় আছে ভারত আর মিয়ানমারের এই প্লেটের মাঝখানে, আর এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো চট্টগ্রাম, সিলেট, ঢাকা। চট্টগ্রাম, সিলেট, ঢাকা, এই তিনটা অঞ্চল হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ, আর সবচেয়ে বড় বড় বিল্ডিংগুলো ঢাকা, চট্টগ্রাম আর সিলেটের মধ্যেই, ঠিক না? আপনি চট্টগ্রামের কথা বাদ দেন, সিলেটের কথা বাদ দেন, আমাদের এই ঢাকা শহরের কথা চিন্তা করেন। আমরা কত বড় বড় দুর্নীতিবাস, ইবলিসকে পর্যন্ত পিছিয়ে ফেলে দিছি, এই জন্য আমাদের অনেকের বিল্ডিংয়ের আপনার অনুমোদন নাই, যেমন খুশি তেমন বিল্ডিং করি, আল্লাহ না করুক আমাদের বেড়াইতে যদি এরকম কিছু ঘটে, আল্লাহু আকবার। আপনি যে সন্তানকে এত ভালোবাসেন, যে মাকে এত ভালোবাসেন, আপনার নিজেকে এত ভালোবাসেন, এই বিল্ডিং থেকে কে আপনাকে উদ্ধার করবে? তুরস্কের মতো তো বিশাল দেশ, তুরস্কের মতো বিশাল দেশ, শক্তিশালী দেশ, সামরিক শক্তিতে বর্তমান বিশ্বের 11 নম্বর স্থানে, গত 3-4 দিন আগে আমি এটা রিপোর্টটা দেখেছিলাম, এত শক্তিশালী দেশ, এত বিশাল দেশ, যারা গোটা মুসলিম বিশ্বকে শাসন করেছিল উসমানী সাম্রাজ্য খেলাফত, সেই তুরস্ক আজকে এই অবস্থা। সেখানে মানুষগুলো ওই মাটির ভিতর থেকে, ওই ধ্বংসস্তূপ থেকে যখন বের করে, তখন তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে। অস্বাভাবিক কিছু ঘটনা সেখানে ঘটতেছে, উদ্ধার করার মতো কেউ নাই। এখানে কত সুন্দর চলাফেরা আমরা করতে পারি, যেখানে খুশি সেখানে যেতে পারছি, যা খুশি তাই খাইতে পারতেছি, যা খুশি খুশি তাই করতে পারতেছি, কিন্তু মাটির নিচে চাপা পড়ে আছে, কিছু করার নাই। সেখানে আমেরিকার মতো বড় বড় দেশটা সেখানে যাচ্ছে, আমাদের বাংলাদেশ থেকেও সম্ভবত একটা উদ্ধারকারী 12 সদস্যের না কয় সদস্যের একটা দল গিয়েছে বাংলাদেশ থেকে। এগুলো এত পরে গিয়ে কী লাভ আমি আসলে বুঝি না, আমি তো আসলে মূর্খ লোক, এগুলো আমি বুঝার কথাও না, বড় বড় বুদ্ধিজীবীরা বুঝবে। 4-5 দিন পরে এই উদ্ধারকারী দল পাঠায় লাভ কী? মরে যাওয়ার তো আগেই মরে যাচ্ছে, এতদিন তো বেঁচেও থাকে না, খুব কম সংখ্যক বেঁচে থাকে। যখন এরকম ঘটনা ঘটে দ্রুতই সেখানে যাওয়া দরকার, একদিনের ভিতরে, ঠিক নয় কি? এই খাবার টাবার যা ওষুধপত্র যা কিছু লাগে এগুলো নিয়ে আগে যাওয়া দরকার, 4-5 দিন পরে গিয়ে লাশগুলো উদ্ধার করবে, এরকম পরিস্থিতি হয়। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম, আমি যেটা বলতেছিলাম, এখানে কি কোনো নিদর্শন আছে নাকি নাই? এই যে ভূমিকম্প, কোরআনে 2টা শব্দ আল্লাহ ব্যবহার করছেন এই ভূমিকম্পকে বোঝানোর জন্য। আল্লাহ বলছেন জিলজাল, সুরতু জিলজাল আছে না, ইদা জুল জিলাতিল আরদু জিলজালহা, আরেকটা শব্দ আছে দাক্কান, ফাইদা নুফিকা ফিস সুরি নাফখাতু ওয়াহিদা, যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, একটা ফুৎকার, কয়টা ফুৎকার? সব কিছু এলোমেলো হয়ে যাবে, ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। আল্লাহ বলছে সূরা ফাজরে ওয়াতাকুলুনা তুরাস আকলাল লাম্মা ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমার সম্পদকে অনেক বেশি ভালোবাসো। কাল্লা, এই সম্পদ বেশি ভালোবাসে লাভ নাই, কখনো না। আল্লাহ বলছে
إذا دكت الأرض دكان دكا যখন পৃথিবী প্রচন্ড প্রকম্পনে প্রকম্পিত হবে অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণায় যদি দেখেন এক প্লেটের সাথে আরেক প্লেটের সংঘর্ষ হলে কি হয় ভূমিকম্প হয় জিলজাল শব্দের অর্থ এটাই জিলজাল শব্দের অর্থ একটার সাথে আরেকটা ঘর্ষণ প্রচন্ড বেগে ঘর্ষণ লাগবে যখন ইদা জুলজিলাতিল আরযু জিলজালহা সম্মানিত উপস্থিতি এই যে ভূমিকম্পগুলো হয় কারণ কি কারণ কি ইবনে হাজার আসকালানি বলছেন এটা থেকে মানুষকে এই ভূমিকম্প দেওয়ার কারণ হলো মানুষ ভীত সন্ত্রস্ত হবে আর ভীত সন্ত্রস্ত হলে মানুষ পাপ কাজ থেকে ফিরে আসবে ভীত সন্ত্রস্ত হলে মানুষ আল্লাহর কাছে ইস্তেগফার করবে এই জন্য আল্লাহ এই জাতিকে কি দেন ভূমিকম্প দেন আরেকটা কারণ আছে সেটা হলো যে এই জাতির পাপ অন্যায় অপকর্ম যখন অতি মাত্রায় বেড়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূমিকম্প দেন ভূমি ধস দেন লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প ভূমি ধস দিয়েছিলেন উল্টিয়ে দিয়েছিলেন কেন ওরা পৃথিবীতে এমন এক অপকর্ম সংগঠিত করেছিল ইতিপূর্বে পৃথিবীতে এই অপকর্ম আর কেউ সংগঠন করে নাই ওয়ালুতন ইযু ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা লূত আলাইহিস সালাম তার কওমের কাছে এসে বসল তোমরা এমন এক ফাহিশা কাজ করতেছ মা সাবাককুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন এই পৃথিবীতে এর পূর্বে কেউ এই কাজ করে নাই সমকামিতা তো এই ভূমিদশ আর ভূমিকম্প আসে আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস বিশাল বড় হাদিস আমার তো সময় শেষ হয়ে গেল শুধু এই হাদিসটা অনুবাদ করে আমি আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি হাদিসটা সহিহ বুখারি বলছেন লা তাকুমু সাআ কিয়ামত হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বড় দুইটা যুদ্ধ না হবে অনুবাদ করতেছি ইয়াকুনু বাইনাহুমা মাকতালাতুন আযীমাতুন সেখানে একদল আরেক দলের সাথে কঠিন যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধের প্রত্যেকের দাবি একটাই থাকবে দুই দলের দাবি একটাই থাকবে এই জন্য যুদ্ধ হবে এবং সেখানে পৃথিবীতে আসবে ৩০ জন দাজ্জাল আসবে মিথ্যাবাদী দাজ্জালুনা কাযাবুন ৩০ কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ এই ৩০টা লোকই মনে করবে তারা নিজেরা আল্লাহর রসুল মিথ্যা নবী দাবি করবে সম্মানিত উপস্থিতি এরপরে রাসূল বলছেন যে কি হবে হাত্তা ইয়ুকবিযাল ইলম ইলম জ্ঞান উঠে যাবে তারপরে কি হবে ওয়া তাকসুরু জালাজিল এই যে দেখেন এই ভূমিকম্প বেড়ে যাবে জালাজিল জিলজাল থেকে ওয়া তাকারাবাজ জামান এবং সময়ের বরকত পাবেন না সময় দ্রুত চলে যাবে ফিতনা বৃদ্ধি পাবে প্রকাশ পাবে হার্জ বৃদ্ধি পাবে ওহুয়াল কতল হার্জ কাকে বলে হার্জ হলো হত্যা মারামারি একজন আর যুদ্ধ এটা বেড়ে যাবে মানুষের সম্পদ এত বেড়ে যাবে মনে হয় উচ্চে পড়বে এমন অবস্থা হবে যে এই যাকাত গ্রহণ করার মতো কেউ থাকবে না কারো কাছে যখন যাকাত নিয়ে যাওয়া হবে তখন সে বলবে আমার প্রয়োজন নাই আমার এই যাকাতের প্রয়োজন নাই তখন কি হবে মানুষেরা বড় বড় বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে বড় বড় অট্টালিকা কার চাইতে কত বড় বিল্ডিং করতে পারে এটার প্রতিযোগিতা করবে এবং কি হবে মানুষেরা ওই কবরবাসীর কবরের সামনে দিয়ে যাবে যাওয়ার সময় বলবে আরে আমি যদি এই কবরস্থ ব্যক্তি হইতাম ভালো করে বুঝেন আমি যদি এই কবরস্থ ব্যক্তি হইতাম কেন এই কথা বলবে দেখেন বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে সহিহ বুখারী বলছে ওয়া হাত্তা ইয়ামুরু রাজুল বিকবরি রাজুল ফায়াকুলু ইয়া লাইতানি সে বলবে এই কবরের পাশ দিয়ে যেতে বলে হায় আফসুস আমি যদি এই কবরবাসী হতাম কারণ ইয়ানি আমানু আজমাউন সেদিন এই মানুষেরা যখন দেখবে পশ্চিম দিক থেকে সূর্য উঠতেছে কোন দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উদে উঠে পূর্ব দিকে ডুবতে যাবে তখন ওই মানুষেরা এই অবস্থা দেখে ঈমান আনবে আর ওই কবরস্থ ব্যক্তিকে দেখে কবর দেখে বলবে আহারে আমি যদি ওই কবরস্থ ব্যক্তি হইতাম মানে সূর্য উঠার আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠার আগে যদি আমি মৃত্যুবরণ করতাম তাহলে আমি ইমানদার থাকতাম কারণ পশ্চিম দিক থেকে সূর্য কাদের উপরে উঠবে কাফেরদের উপরে কাদের উপরে কাফেরদের উপরে কোনো ইমানদারের উপরে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে তখন পৃথিবীতে যত হাজার কোটি মানুষ থাকুক তারা প্রত্যেকে কাফের কেউ ইমানদার না এই জন্য ওই ব্যক্তি তখন ইমান আনবে আর কবর কবরবাসীর পাশ দিয়ে যাবে আফসোস করবে আরে আমি যদি এই কবরস্থ ব্যক্তি হইতে পারতাম লাম তাকুন আমানাত মিন কবল আহারে আজকে আমার ইমান কোনো উপকারে আসলো না
আমি যদি পূর্বে ঈমান আনতাম আহারে আমার ঈমান কোনো কল্যাণ নিয়ে আসলো না আমি যদি পূর্বে ঈমান আনতে পারতাম ওয়ালা তাকুমান নাসা ওয়াকাদ নাসাল রাজুল সাউবানু বাইনাহুমা রাসূল বলছেন সেদিন এমন হবে কিয়ামত হবে দুই ব্যক্তি কাপড় বেচা বিক্রি করবে কাপড়টা খুলবে বেচার জন্য কিন্তু বেচা বিক্রি সম্পন্ন হওয়ার আগেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে তারপরে এক ব্যক্তি দুধ দহন করবে কিন্তু এই দুধ পান করার আগেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে এবং হাউস থাকবে পানি নিবে এই পানি পান করার আগেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে সম্মানিত উপস্থিতি এখানে বলছে কিয়ামতের আলামত এর মধ্যে একটা হলো ভূমিকম্প বেড়ে যাওয়া এই ভূমিকম্প আজকে বাড়তে বাড়তে একবারে অনেক বেশি পর্যায়ে হয়ে যাচ্ছে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের মধ্যে আল্লাহ কোরআনে বলছেন আফা আমিনা আহলুল কুরা আইয়াতিহুম বাসুনা বায়াতা ওয়াহুম নাঈমুন আফা আমিনা আহলুল কুরা ওই এলাকার লোকেরা অধিবাসীরা কি মনে করতেছে তারা নিরাপদ তাদের কাছে হঠাৎ করে ভূমিকম্প চলে আসবে অথচ তারা ঘুমন্ত অবস্থায় আচ্ছা বলেন তো তুরস্ক যেই ভূমিকম্প হয়েছে তারা কি অবস্থায় ছিল ঘুমন্ত অবস্থায় ছিল আল্লাহ বলছেন আফা আমিনা আহলুল কুরা ওই অধিবাসীর লোকেরা কি নিরাপদ মনে করে তাদের কাছে হঠাৎ করে ভূমিকম্প চলে আসবে তারা এমন অবস্থায় যে ঘুমিয়ে থাকবে কিছুই করা থাকবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছে ফাকুল্লান আখাযনা বিদাম্বি তাদের সকলকে আমি পাকড়াও করেছি পাপের কারণে কেন পাপের কারণে বিদাম্বিহি তাদেরকে পাকড়াও করেছি তাদের পাপের কারণে অমিনহুম মান আখাযাতুহু সাইহা অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ অমিনহুম মান আগরকনা তাদেরকে বিকট শব্দ দিয়ে আমি ধ্বংস করে দিয়েছিলাম তাদেরকে মাটির মধ্যে দাবিয়ে দিয়ে ধ্বংস করেছিলাম তাদেরকে পানির মধ্যে ডুবিয়ে আমি ধ্বংস করে দিয়েছিলাম ফামা কানাল্লাহু লিয়াজলিমাহুম এই যে ধ্বংস করলেন আল্লাহ বলছে এরপরও আমি কিন্তু তাদের প্রতি জুলুম করি নাই ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছে আমাদের দেশে অনেকে বলে থাকে এটা যদি আল্লাহর আজাব গজব হয়ে থাকে তাহলে অনেক শিশু বাচ্চা আছে অনেক নামাজি ব্যক্তি আছে এরা মনে কেন আল্লাহ এদের কেন মেরে ফেলেন এটা কোনো কাজ হলো পাপিষ্ঠদেরকে বেছে বেছে মারবেন রাসূল সাল্লাম এই কথা বললেন যখন এরকম হবে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বোন উম্মে সালামা উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ এরকম হবে তখন তো অনেক ভালো লোক থাকবে ইমামদার থাকবে শিশু থাকবে নারী থাকবে এদেরকে মারার কারণ কি বলছে এটা আল্লাহর নিয়ম আল্লাহ যখন এরকম করে তখন সবাইকে কি করেন মেরে ফেলেন তখন এই যে শিশু আছে এদের কি হবে আল্লাহ বলছে তখন এদের হিসাব হবে এদের ইচ্ছা অনুযায়ী ইমামদাররা মারা যাবে এদের ইচ্ছা অনুযায়ী হিসাব হবে অর্থাৎ তাদের ইমাম থাকলে এরা জান্নাতে চলে যাবে কারণ পৃথিবীতে বেঁচে থাকা মূল না বরং মরে যাওয়াটাই কি মূল আখেরাতটা হলো মূল আল্লাহ কোরআনে কথাই বলছেন আল্লাহ এভাবে নারী পুরুষ সকলকে মেরে ফেলেন কিন্তু ইমামদাররাও মরে তাদের উপরে শাস্তি চলে আসে এক এলাকায় যখন শাস্তি আসে তখন আল্লাহ ইমামদার আর বেঈমান দেখে না সকলকে শাস্তি দিয়ে দেয় সম্মানিত উপস্থিতি এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার তাদের আছে খাবার নাই পানি নাই বিদ্যুৎ নাই জ্বালানি নাই কারেন্ট নাই কি একটা অবস্থা বৃষ্টি তুষারপাত প্রচণ্ড শীত এরকম একটা পরিস্থিতিতে উদ্ধার কাজ বারবার ব্যাহত হচ্ছে আল্লাহ না করুক আল্লাহ যদি আমাদের উপরে এরকম শাস্তি দেয় আমাদের কি যে শোচনীয় অবস্থা হবে আল্লাহ মালুম এই ছোট্ট একটা ঢাকা শহরে 3 কোটি 3.5 কোটি লোক বসবাস করে অথচ প্রায় 3 লক্ষের উপরে বড় বড় বিল্ডিং যে বিল্ডিংয়ের কোনো অনুমোদন নাই এর ভিত্তি প্রস্তর অত্যন্ত দুর্বল আল্লাহ যদি আমাদেরকে এরকম পরিস্থিতি সৃষ্টি করে লক্ষ লক্ষ লোক মারা যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সকলকে এটা নিয়ে চিন্তা করার ভাবার গবেষণা করার এর ভিতর থেকে গবেষণা করে চিন্তা করে পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহকে চিনার আল্লাহর তাওহীদের রুবুবিয়াতের উলুহিয়াতের আসমাই ও সিফাতের উপর প্রতিষ্ঠিত থেকে নিজের আমলকে বিস্তার করে এবং স্বচ্ছ ঈমান নিয়ে পৃথিবী থেকে যেন মরতে পারি এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি আল্লাহ আমাদের সকলের সুমতি দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন